আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসু কাফফারাত, তিনটি কাজ মানুষের পাপের কাফফারা হয়ে যায়। ওয়া সালাসুন দারাজাত, তিনটি কাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে। ওয়া সালাসুন মুনজিয়াত, তিনটি কাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে। ওয়া সালাসুন মুহলিকাত, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। চারটি অপশন রয়েছে, তিনটা কাজ মানুষের পাপের কাফফারা হয়ে যায়, পাপ মুছে দেয়। তিনটা কাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তিনটি কাজ মানুষকে মুক্তি দেয়। তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। ফাআম্মাল কাফফারাত, যে কাজগুলো মানুষের পাপগুলো মোচন করে দেয়, তার প্রথমটা হচ্ছে ফাইসবাগুল ওযু ইফিস সাবারাত, প্রচন্ড শীতের মধ্যেও সুন্দর করে উজু করে, হাত পা কুচলিয়ে, পাটা কুচলিয়ে সুন্দর করে উজু করে। এই উজুর মাধ্যমেও তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে মুখ ধোয়, মুখ ধোয়ার পরে এই মুখ দিয়ে যত সে পাপ কাজ করেছে, মুখ দিয়ে, চোখ দিয়ে যে পাপ কাজ করেছে, কান দিয়ে যে পাপ কাজ করেছে, সব পাপ আল্লাহ তাআলা ঝরে দেন, সব পাপ আল্লাহ তাআলা মোচন করে দেন। এমনকি হাত্তা কতরুন আখির, এবং একদম শেষ ফোঁটা পর্যন্ত আল্লাহ তাআলা এই মুখমণ্ডলে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যখন সে হাত ধোয়, হাত ধোয়ার পরে এই হাতের যতটুকু পাপ করেছে, হাত দিয়ে যত পাপ করেছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা ঝরে দেন। এমনকি অযু করার পরে শেষ যে ফোঁটা থাকে, শেষ যে পানি থাকে, ওই বিন্দুর মাধ্যমেও শেষ ফোঁটা পর্যন্ত আল্লাহ তাআলা হাতের পাপগুলো আল্লাহ তাআলা তাআলাকে ক্ষমা করে দেন। যখন মাসে করে, মাসে করার পরে কান টান সহ যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো দ্বারা যত পাপ হয়েছে আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দেন। যখন সে পা ধোয়, পা ধোয়ার পরেও পা দ্বারা হেঁটে হেঁটে যে পাপ কাজগুলো করেছে সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুম্মা ফারাগা মিন উযুহি, অতঃপর সে উযু থেকে এমনভাবে ফারেগ হয় যে লাইসা আলাইহি খতিয়াতুন, তার উপরে কোনো আর পাপ থাকে না। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য উযু করলে, সুন্দর করে উযু করলে পাপ ক্ষমা হয়ে যায়। দুই, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করলেও পাপ ক্ষমা হয়ে যায়। একদিন সাহাবীরা মাগরিবের সালাত আদায় করার পরে বসে আছেন, কিছু কিছু সাহাবী চলে গেছেন, রাসূলও চলে গেছেন, কিছু কিছু সাহাবী বসে আছেন মসজিদে। হঠাৎ একসময় রাসূল খুব জোরে মসজিদে ঢুকে পড়লেন, মসজিদে ঢুকে পড়লে হাঁটু গেড়ে বসে দিয়ে সাহাবীদের সাথে কথা বলছেন আর হাঁপাচ্ছেন, এরকম হাঁপাচ্ছেন হাঁপাচ্ছেন, এভাবে সাহাবীদেরকে বলছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য, কদ ফুতিহাত লাকুম আবওয়াবু বাবুস সামা, তোমাদের জন্য আসমানের দরজা খোলা হয়েছে। সুবহানাল্লাহ, কেন? যে তোমরা মাগরিবের সালাতের পরে এশার সালাতের জন্য অপেক্ষা করছো মসজিদে, এই জন্য তোমাদের জন্য আসমানের দরজা খোলা হয়েছে, এবং আল্লাহ তাআলা খুশিও বলেছেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, সালাতের পরে অপর সালাতের জন্য অপেক্ষা করলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়। তিন নম্বর হচ্ছে পাপের কাফারা, তিন নম্বর অপশন হচ্ছে ওয়া নাকুলুল ইকদামি ইলা ইলা ইলাল জামাআ, জামাতে হেঁটে হেঁটে গেলে আল্লাহ তাআলা প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি করেন, তার পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য যে যত দূরে থেকে মসজিদে আসে সে তত বেশি নেকি প্রাপ্ত হয়, যে যত কদমে, যত বেশি কদমে মসজিদে আসে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বেশি বৃদ্ধি করে দেন। একজন সাহাবী, কয়েকজন সাহাবী মসজিদের একটু দূরে দূরে অবস্থান করে, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তারা মানে সিদ্ধান্ত নিল আমরা দূর থেকে আসি, অনেক দূরে হয়ে যায় মসজিদ থেকে, আমরা মসজিদের আশেপাশে জায়গা নেব, এখানেই বসবাস করব, এখান থেকে সালাত আদায় করব। আল্লাহ রাসূল বললেন, তোমরা এরকম করো না, তোমরা দূরে থেকে আসো, এতে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি কাজ মানুষের পাপের, পূর্বের পাপের কাফফারা হয়ে যায়। কষ্টের সময় উযু করা, শীতকাল আসলেও শেষ রাত্রিতেও সুন্দর করে উযু করা। দুই, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। তিন, জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে আসা। জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে আসলেই সওয়াব, আর সালাতের তো সওয়াব আছেই, সালাতের সওয়াব একাকী সালাতের চেয়ে 25 গুণ এটা তো আছেই।
আসছেন এটার মাধ্যমে আপনার মর্যাদাও বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এবার আসুন, ওয়া সালাসুন আদ-দারাজাত, তিনটি কাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তার এক নম্বর হচ্ছে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো, দাওয়াত করে খাওয়ানো। ওয়া ইফশাউ সালাম, বেশি বেশি সালাম দেওয়া। ওয়া সালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমিয়ে পড়ে তখন তাহাজ্জুদ সালাত আদায় করা। ওয়া সালাসুন মুনজিয়াত, তিনটি কাজ মানুষকে মুক্তি দেয়। এক নম্বর হচ্ছে আল্লাহ আদলু, আল্লাহ আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, রাগের সময় সন্তুষ্টির সময় উভয় সময়ই ন্যায় বিচার করা। দুই ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, সচ্ছলতায় অসচ্ছলতায় মধ্যমন্ত অবলম্বন করা। তিন ওয়া খশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহকে ভয় করা। এই তিনটি কাজ মানুষকে মুক্তি দেয়, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। এক হাওয়া উন মুত্তাবাউন সুহুম মুতাউন, কৃপণতার অনুগামী হওয়া, কৃপণ হওয়া। দুই ওয়া হাওয়ান মুত্তাবাউন অসুহুম মুতাউন, হাওয়ান মুত্তাবাউন এবং প্রবৃত্তির অনুসারী হওয়া, মন যা চায় তাই করা। আর তিন নম্বর হচ্ছে ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, নিজেকে বড় মনে করা, অহংকার করা, আর এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটাই হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক, মানুষকে ধ্বংস করে দেয়। হাদিসটা এই জন্যই প্রসঙ্গে টেনে আনলাম, এখানে আল্লাহ সাল্লাম বলছেন যারা জামাতের সালাতাদের জন্য আসে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের পাপের কাফফারা হয়ে যায়। জামাতের সালাত আদায় করতে আসলেই তাদের পাপের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।